কি রে দোস, এবার ঈদের কেনাকাটা শেষ করলি নাকি? হ্যাঁ রে দোস, কালকেই মাত্র শেষ করলাম। তো এবার কি কি কিনলি বল শুনি। দোস্ত, বেশি কিছু কিনি নাই রে, শুধু 3 পিস কিনছি। কি বলিস, ছেলেদের আবার 3 পিস হয় নাকি? দূর ফাউল বেটা। কি পাবিস কেন, 3 পিস কি শুধু মেয়েদেরই হয়, ছেলেদের কি হয় না? কিভাবে দোস্ত? আরে বেটা, পাঞ্জাবি, পায়জামা আর টুপি, এটাই তো 3 পিস নাকি? দাদু কম আসছে না, একটু টিভি দেখবো। টিভি থাক দাদু ভাই, তুমি আমার সাথে গল্প করো। আচ্ছা দাদু, আমাদের পরিবার কি সারা জীবন 7 জনেরই থেকে যাবে? মানে তুমি, দাদি, বাবা, মা, বোন, আমি আর আমাদের বিড়াল ছানা কেটি? এবার আমরা একটা কুকুর কিনব, তখন আমরা 8 জন হয়ে যাব। কুকুরটা তো বিড়াল ছানাকে মেরে ফেলবে, তখন আমরা আবার 7 জন হয়ে যাব। তুমি বিয়ে করে নতুন বউ আনবে, তখন আমরা আবার 8 জন হয়ে যাব। কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার 7 জন হয়ে যাব। তোমার ছেলে অথবা মেয়ে হলে আমরা আবার 8 জন হয়ে যাব। কিন্তু তুমি আর দাদি মারা গেলে আমরা আবার 7 জন হয়ে যাব। হারামজাদা, তুই যা গিয়ে টিভি দেখ। কি রে, কাল তোর পরীক্ষা, তুই এখন ঘোরাঘুরি করতাছস? হ্যাঁ স্যার, কিন্তু একটা সমস্যা। কি সমস্যায় পড়লি আবার বল তাড়াতাড়ি। স্যার, আমার বাল কেটে লাল করে দেন। কি হারামজাদা, রাত তোর বাপের কাছে বলতাছি। আসলে স্যার, আপনি যা ভাবছেন তা না। কি তাহলে, আমার সাথে ইয়ার কি? স্যার, আমার নাম করিম লাল, কিন্তু আমার এডমিট কার্ডে লেখছে করিম বাল, তাই আমি বলছিলাম যে বাল কেটে লাল করে দিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন।